আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি সবসময় চেষ্টা করি তোমাদের হেল্পফুল হয় এরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। অনেকে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন করো এবং আমি সেগুলোর কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তো আজকেই সেরকম একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসছে, আর সেটা হচ্ছে ফেস প্যাক ব্যবহারের সঠিক নিয়ম। আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় ঘরোয়া চর্চায় ফেস প্যাকটা ব্যবহার করে থাকি, কখনো কখনো অন্যের দেখারও রেমেডি অনুযায়ী, বা কখনো কখনো কেনা যে প্যাকেট ফেস প্যাকগুলো পাওয়া যায় সেগুলো, বিভিন্ন ধরনের ফেস প্যাক কিন্তু আমরা দৈনন্দিন রূপচর্চা ব্যবহার করে থাকি। কিন্তু এই ফেস প্যাকটা সঠিক ব্যবহার যদি না জানো, যদি তুমি এটা এলোমেলো ভাবে ব্যবহার করো, তাতে করে কিন্তু উপকারের বদলে তোমার স্কিনে আরো ক্ষতিটাই বেশি হবে। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তুমি এই ফেস প্যাকটাকে সঠিকভাবে ব্যবহার করে স্কিনটাকে আরো বেশি ফর্সা উজ্জ্বল এবং স্কিনের জন্য বেনিফিশিয়াল করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। তো শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেস প্যাকটা আমরা কেন ব্যবহার করি। আমরা ফেস প্যাকটা ব্যবহার করি স্কিনের উপরে বিভিন্ন ধরনের দাগ ছোপ থাকে, স্কিনটা কুচকে আসা, স্কিনটা কালো হয়ে যায়, স্কিনের যে ট্যান পড়ে যায়, এগুলোকে দূর করার জন্য কিন্তু আমরা ফেস প্যাকটা ব্যবহার করে থাকি। তো সেই জন্য তুমি যে কোনো ফেস প্যাক ব্যবহারের শুরুতে আগে ঠিক করে নেবে যে তুমি কি জন্য ফেস প্যাকটা ব্যবহার করতে চাচ্ছ। তোমার স্কিন টোনটাকে ডেভেলপ করার জন্য, স্কিনের ব্রনটাকে কমানোর জন্য, নাকি তোমার স্কিনে যে রিঙ্কেলস পড়ে যাচ্ছে সেটাকে কমানোর জন্য। তো তুমি যদি আগে ঠিক করে নাও যে আমার স্কিন টোন বা স্কিনের টাইপ এরকম, আমি এই টাইপের ফেস প্যাক ব্যবহার করবো, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ অয়েলি স্কিনের জন্য যে ফেস প্যাকগুলো, সেগুলো যে শুষ্ক স্কিনে ইউজ করো, তাতে করে কিন্তু স্কিনের জন্য ভালো বদলে ক্ষতিটাই হবে। তো সেই জন্য প্রথমে তোমাকে সেট করে নিতে হবে যে তোমার স্কিন টাইপ কেমন এবং কী ফেস প্যাক তুমি ব্যবহার করতে চাও। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেস প্যাক ব্যবহারের শুরুতে কি করবে। শুরুতে তোমাকে স্কিনটা অবশ্যই ক্লিন করতে হবে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে। কেননা আমরা যদি ময়লা স্কিনে ফেস প্যাকটা ব্যবহার করি, আমাদের স্কিনে কিন্তু কোনো কাজ করবে না ফেস প্যাকটা, উল্টা কিন্তু রিয়াকশন হবে, অনেকের কিন্তু ব্রন তৈরি হয়ে যায় ময়লা স্কিনের উপর ফেস প্যাক ব্যবহারে। তাই যে কোনো একটা ফেস ওয়াশ তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে তুমি বাইরে যেয়ে ঘুরে আসো অথবা ঘরেই থাকো না কেন, যেখানেই হোক না কেন, ফেস প্যাক ব্যবহারের শুরুতে অবশ্যই তোমাকে স্কিনটাকে ক্লিন করতে হবে ফেস ওয়াশ অথবা ঘরোয়া কোনো ফেস ওয়াশ যদি তোমার তৈরি করা থাকে, বেসন বা মুলতানি মাটি এই ধরনের ফেস ওয়াশ যদি ব্যবহার করতে চাও সমস্যা নেই, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। তারপরে তোমাকে ফেস প্যাকটা ব্যবহার করতে হবে। যাদের স্কিনে ব্রন আছে, ব্রনের দাগ আছে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে নিম সমৃদ্ধ যে ফেস প্যাকগুলো সেগুলো ব্যবহার করার। যেমন এটা হচ্ছে লিজানের একটা হার্বাল প্যাক, এভাবে প্যাকেটজাত যে ফেস প্যাকগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারো, এটাও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। পাশাপাশি এটা হচ্ছে চন্দনের ফেস প্যাক, এটা তোমার স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের দাগ ছোপ তুলে দেবে। যাদের একটু মেস্তা ভাব আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। পাশাপাশি এই ধরনের আয়ুরেরও কিন্তু বিভিন্ন ধরনের ফেস প্যাক তুমি মার্কেটে কিনতে পাবে, এগুলো ব্যবহার করতে পারো। পাশাপাশি এটা যেমন হচ্ছে থানাকা ফেস প্যাক, এটা হচ্ছে মায়ানমারের একটা ফেস প্যাক, এটা ব্যবহার কিন্তু স্কিন ব্রাইট হয়, স্কিনে দাগ ছোপ চলে যায়। তো এই ধরনের প্যাকেটজাত ফেস প্যাক ব্যবহার করতে পারো, অথবা তুমি ঘরে তৈরি বেসন বা মুসুরির ডাল, এটার সাথে টক দই, কখনো একটু টমেটোর রস, এগুলো মিশিয়েও কিন্তু ফেস প্যাক ব্যবহার করতে পারো। তবে তুমি একজনের দেখা দেখি একটা ফেস প্যাক ব্যবহার করলে এটা কিন্তু কখনোই ঠিক না। তোমাকে সবসময় চেষ্টা করতে হবে নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্যাক ব্যবহার করা এবং সেই ফেস প্যাকটা কন্টিনিউ করা। আজ একটা কাল একটা, এভাবে যদি তুমি ফেস প্যাক ব্যবহার করো তাতে করে কিন্তু উপকারিতা তো পাবেই না, উল্টো তোমার স্কিনটা আরও ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য যে ফেস প্যাকটা একবার ব্যবহারে দেখবে তোমার স্কিনে স্যুট করলো, সেই ফেস প্যাকটা চেষ্টা করবে সব সময় ব্যবহার করার। আর যদি একান্ত কাজ নাই হয় তখন তুমি আরেকটা ট্রাই করে দেখতে পারো, তবে কাজ হওয়ার পরেও তুমি আজ একটা কাল একটা এভাবে করবে না, তাতে করে স্কিনের জন্য কোনো উপকারিতাই কিন্তু পাবে না। তো আমরা একটা ফেস প্যাক প্রথমে তৈরি করবো, কারণ এটা অ্যাপ্লাই করার নিয়মটাও তোমাদেরকে আমি দেখাবো। তো আমি আজকে নিয়ে নেবো হচ্ছে থানাকা ফেস প্যাকটা, এটা হচ্ছে চন্দন টাইপের আর কি, মায়ানমারের একটা ফেস প্যাক, চন্দন টাইপেরই বলা যায়। আমি এখান থেকে খানিকটা ফেস প্যাক নিয়ে নেব। আর এই ফেস প্যাকটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু যাদের অয়েলি স্কিন তারা চেষ্টা করবে রোজ ওয়াটার বা শশার রস বা টমেটোর রস এই টাইপের মানে লিকুইড দিয়ে ফেস প্যাকটাকে গুলে নেয়ার। আর যাদের স্কিনটা হচ্ছে একটু ড্রাই ধরনের বা কম্বিনেশন, তারা কিন্তু কাঁচা দুধ অথবা হচ্ছে অরেঞ্জ জুস এই টাইপের লিকুইড দিয়ে গুলে নেবে, তাতে করে ভালো উপকার পাবে। তো আমি অরেঞ্জ রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলে নেব। তো আমি প্রথমে কিন্তু আমার স্কিনটা ক্লিন করে নিয়েছি, চেষ্টা করবে স্কিনটা অবশ্যই ক্লিন করে নেওয়ার, এরপরে তুমি ফেস প্যাকটা ইউজ করবে। ফেস প্যাকটা তুমি চাইলে হাত দিয়ে ইউজ করতে পারো অথবা এরকম একটা ব্রাশ দিয়ে ইউজ করতে পারো। আর ফেস প্যাকটা লাগানোর নিয়ম দেখো, এভাবে কিন্তু তুমি সাইডের দিকে টেনে টেনে লাগিয়ে দেবে, খুব বেশি ঘষা মাজা করে বা উপর নিচ করে কিন্তু ফেস প্যাকটা ইউজ করবে না।
আর ফেস প্যাকটা চেষ্টা করবে সবসময় রাতে ব্যবহার করার, যে ফেস প্যাকই তুমি ব্যবহার করো না কেন। অনেকে কিন্তু দুপুরে গোসলের আগে ফেস প্যাক ব্যবহার করতে চাও, তাতে করে কিন্তু অতটা বেশি বেনিফিট পাবে না রাতে ব্যবহার করলে যতটা বেনিফিট পাবে, কেননা সারা রাত কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার একটা সুযোগ পায় যেহেতু আমরা তখন ঘুমিয়ে থাকি। তো সেই জন্য রাতে যদি তুমি ফেস প্যাক ব্যবহার করো সবচেয়ে ভালো একটা উপকারিতা পাবে। আর ফেস প্যাক কখনো কিন্তু ঠোঁটে বা চোখের, এই যে আমাদের চোখের চারপাশের যে স্কিনটা এখানে লাগানো ঠিক না, কেননা চোখের চারপাশের স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সফট টাইপের হয়, সেজন্য চোখের চারপাশে কখনোই কোনো ফেস প্যাকই লাগানো ঠিক না, ইউজ করা ঠিক না। আর ঠোঁটে তো অবশ্যই ইউজ করবে না ফেস প্যাক, তাতে করে কিন্তু ঠোঁটটা আরো ড্রাই হয়ে যাবে, ঠোঁটে কালো দাগ তোলার বদলে উল্টো ঠোঁট আরো কিন্তু কালো হয়ে যাবে। তো সেই জন্য ফেস প্যাক সবসময় শুধুমাত্র ফেসে ব্যবহার করতে হবে, ঠোঁটে বা চোখের চারপাশে দেওয়া যাবে না। এবং চুলের এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ফেস প্যাকটা ইউজ করা যাবে না, কারণ এটা যদি সেখানে ভালো করে লেগে থাকে, ভালো করে ওয়াশ করা না হয়, তাহলে কিন্তু আমাদের চুল এখানে পড়তে শুরু করে দেবে, চুল ঝরতে শুরু করে দেবে। তো সেই জন্য চুলের চারপাশটা কিন্তু বাদ দিয়ে তোমাকে ফেস প্যাকটা ইউজ করতে হবে। ওকে, লাগিয়ে নিলাম। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে ফেস প্যাক লাগিয়ে কিন্তু কথা বলতে নেই, ফেস প্যাক লাগিয়ে অবশ্যই তোমাকে রিল্যাক্সে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, কেননা কথা বলার ফলে আমাদের যে এভাবে মুখটা নড়াচড়া করছে, স্কিনের যে মাংস পেশিটা, মুখের যে মাংস পেশিটা সেটা নড়াচড়া করছে, এটা তো আমাদের স্কিনে কিন্তু রিঙ্কলস পড়ে যাবে বা ভাঁজ পড়ে যাবে, কারণ ফেস প্যাকটা তো কিছুটা আটকে আসে স্কিনে, তখন যখন আমরা কথা বলি তখন স্কিনটা ভাঁজ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে ফেস প্যাক দিয়ে চুপচাপ থাকতে, তুমি অন্যান্য কাজ করতে পারো ঘরে, কিন্তু কথাটা না বলা চেষ্টা করবে। আর একটা কথা, সেটা হচ্ছে ফেস প্যাক কতক্ষণ রাখবে তোমার স্কিনে। দেখো, এক একজনের স্কিন এক এক রকম হয়, কারো স্কিনে এই ফেস প্যাকটা শুকিয়ে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, তো সেই পর্যন্ত সে চেষ্টা অপেক্ষা করবে। আর আমার স্কিনে বা অনেকের স্কিনে এরকম হয় 5-7 মিনিটেই কিন্তু শুকিয়ে যায়, টেনে আসে, তখনই আমরা এটাকে তুলে ফেলবো, তাই কারোর সাথে কারো মিলিয়ে কোনো লাভ নেই। তোমার স্কিনে যখন তোমার ফেস প্যাকটা টান টান ধরবে, শুকিয়ে যাবে, তুমি তখনই ফেস প্যাকটা তুলে ফেলবে, তাতে 5-7 মিনিট হোক বা 10 মিনিট হোক, যতটুকু সময় লাগবে ততটুকুই। আর এই 5-7 মিনিটে চেষ্টা করবে কথা না বলে চুপচাপ থাকা, তারপর স্কিনটা ক্লিন করে নেবে। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে তুমি ফেস প্যাক মানে সপ্তাহে কয়দিন ব্যবহার করবে। প্রতিদিন ব্যবহার করার কথা আমি বলবো না, এটা একটু ঝামেলার ব্যাপার হয়ে যায়। তারপর যদি কেউ চাও যে আমার স্কিনে অনেক বেশি দাগ ব্রণ আছে, একনে আছে, আমি প্রতিদিন ব্যবহার করতে চাই, তুমি চাইলে প্রতিদিন রাতে কিন্তু ব্যবহার করতে পারো, খুব একটা অসুবিধা নেই। কিন্তু নর্মালি তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি ফেস প্যাক ব্যবহার করো, সবচেয়ে ভালো একটা বেনিফিট তুমি পাবে, এবং স্কিনে কোনো দাগ ছোপ থাকলে চলে যাবে, স্কিনটা টান টান হবে, স্কিন টোন ডেভেলপ হবে। কারণ আমরা যখন ফেস প্যাক ব্যবহার করি অবশ্যই স্কিনের উপযোগী যেসব প্রোডাক্ট সেসব দিয়ে আমরা ব্যবহার করছি, যার জন্য স্কিনের জন্য কিন্তু ভালোই হচ্ছে, সেটা খারাপ হবে না। আর এভাবে ব্যবহার করার পরে তুমি যখন স্কিনটা ক্লিন করবে, খুব ভালো করে ক্লিন করবে, যেন একটু ফেস প্যাকের কোনো কিছু স্কিনের ভেতর না থাকে, তাহলে কি হবে, তোমার স্কিনটা যেমন ক্লিন থাকছে, স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না, পাশাপাশি তোমার স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল লাগছে স্কিন থেকে এই ফেস প্যাকটা তোলার পরে। ওকে, ফেস প্যাকটা ক্লিন করে নিলাম, এবার আমি রোজ ওয়াটার লাগিয়ে নেবো। তোমার কাছে টোনার না থাকলে তুমি রোজ ওয়াটার লাগিয়ে নিতে পারো, এটাও কিন্তু টোনারের মতোই কাজ করবে। এভাবে ড্যাব ড্যাব করে আমি রোজ ওয়াটারটা লাগিয়ে দেবো, এবং এটা শুকিয়ে যাওয়ার জন্য রেখে দেবো, হালকা শুকিয়ে আসলে তারপরে আমি যে কোনো একটা ময়েশ্চারাইজার বা যে কোনো একটা ক্রিম লাগিয়ে নেবো, ব্যাস আমার যে কোনো মানে রাতের যে রূপচর্চাটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমাকে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এমন না, তুমি যে কোনো প্রোডাক্ট কিনে ব্যবহার করতে পারো, অথবা নিজে তৈরি করে, আমি অনেক ফেস প্যাকের রেমেডি দিয়েছি সেগুলো দেখেও তৈরি করে নিতে পারো, যে কোনো ফেস প্যাক তুমি তৈরি করে নিতে পারো স্কিনের ধরন অনুযায়ী বা তোমার প্রয়োজন অনুযায়ী, এবং সেই ফেস প্যাকটা তুমি এই নিয়মেই ব্যবহার করবে, প্রতিদিন চেষ্টা করবে বা সপ্তাহে 2 থেকে 3 দিন রাতে ব্যবহার করার চেষ্টা করবে ফেস প্যাকটা, এবং ফেস প্যাক ব্যবহার করবে মুখটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে ফেস ওয়াশ দিয়ে। ফেস প্যাক ব্যবহার করার সময় মুখ মানে কথা বলবে না, চুপচাপ থাকবে, এবং ফেস ওয়াশটা চোখের চারপাশ ঠোঁটটা বাদে বাকি সব জায়গায় ইউজ করবে, চুলের চারপাশটা বাদ দিয়ে দেবে, এবং স্কিন ক্লিন করার পরে খুব ভালো করে পানি দিয়ে তুমি কিন্তু ফেস প্যাকটা ক্লিন করবে, যেন কোথাও একটু ফেস প্যাক লেগে না থাকে, তারপর যে কোনো একটা
টোনার ব্যবহার করবে এবং সেই টোনারটা ব্যবহার করার পরে তুমি যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। ব্যাস এইভাবে তুমি চেষ্টা করো তোমার ফেস প্যাকটা ব্যবহার করার, দেখো খুব ভালো একটা বেনিফিট তোমার স্কিনে পাবে। তুমি যে কাজটার জন্য ফেস প্যাকটা ব্যবহার করছো সেই কাজটা কিন্তু সঠিকভাবে পাবে যদি এইভাবে নিয়ম অনুযায়ী তুমি ফেস প্যাকটা ব্যবহার করো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যারা ফেস প্যাক ব্যবহারের সঠিক নিয়ম জানো অবশ্যই একবার আমার ভিডিওটা দেখে নেবে। দেখা হবে নতুন ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।